নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এইমাত্র একটি যুগান্তকারী নির্দেশ বা রায় ঘোষণা করা হয়েছে যার ফলে রাজ্যের সমস্ত ধরনের প্রবীণ নাগরিকদের মুখে হাসি ফুটতে চলেছে কী রায় রায় কী কী বলা হয়েছে এবং কতটা সুবিধা পেতে চলেছে রাজ্যের সমস্ত ধরনের প্রবীণ নাগরিক আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই দেখুন আমি এই মুহূর্তে একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনের অংশ তুলে ধরছি এখানে হেডলাইনসটা দেওয়া হয়েছে স্বামীর মৃত্যুতে সুবিধা পাবেন স্ত্রীয়ের সঙ্গে মাও নির্দেশ কলকাতা হাইকোর্টে দেখুন এখানে কি বলা হয়েছে নিজস্ব প্রতিবেদন কলকাতা কর্মরত অবস্থায় মৃত্যু হয়েছিল ব্রজ দুলাল মন্ডলের এরপর সরকারি নিয়ম অনুসারে তার শ্রী কৃষ্ণা পাত্র মণ্ডল সেই চাকরি পান শাশুড়িকে দেখভালের শর্ত মেনে নেন চাকরির পাশাপাশি নিচ্ছিলেন স্বামীর পেনশনও এদিকে চাকরি পেয়েই ওই মহিলা চলে যান বাপের বাড়ি এবং দ্বিতীয় বিয়েও করেন আর্থিক সাহায্যের রাস্তাও বন্ধ হয়ে যায় এরপরই বৌমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে আদালতের দরজায় করা নাড়েন প্রবীণা আর সেই মামলার প্রেক্ষিতেই এবার উল্লেখযোগ্য নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মামলাটি প্রেক্ষিতে বিচারপতি রাজা শেখর মান্তা নির্দেশ দেন স্বামীর মৃত্যু মানে সমস্ত অধিকার সুবিধা কেবলমাত্র স্ত্রী পেতে পারেন না তাতে প্রাপ্য রয়েছে মায়েরও প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুরের পিংলায় একটি প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন ব্রজদুলাল মণ্ডল দু সালে কর্মরত অবস্থায় বজ্রাঘাতে মারা যান এরপর তার স্ত্রী সরকারি নিয়ম অনুসারে গ্রুপ সি কর্মীর চাকরি পান সেই সময় তিনি মেনে নিয়েছিলেন যে শাশুড়ি মাকে তিনি আর্থিকভাবে দেখাশোনা করবেন তবে বাস্তবতা হয়নি ব্রজদুলালের মায়ের অভিযোগ চাকরি পাওয়ার পরেই শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যান বৌমা সেখানে গিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করেন এরপর শাশুড়ির সঙ্গে সমস্ত যোগাযোগ

চাকরির পাশাপাশি স্বামীর মৃত্যুর পর পেনশনও পাচ্ছিলেন তিনি ওই প্রবিনার আইনজীবী এই পুরো বিষয়টি বেআইনি বলে আদালতকে জানায় এরই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখার মান্তা স্পষ্ট জানিয়েছেন স্বামীর মৃত্যুর পর চাকরি এবং পেনশন দুই ক্ষেত্রেই কেবলমাত্র স্ত্রীর অধিকার থাকতে পারে না মায়েরও প্রাপ্য রয়েছে মৃত ব্যক্তির মাকে প্রাপ্য পেনশন দেওয়ার নির্দেশ দেন বিচারপতি এরই পাশাপাশি দু সালের পুরনো নির্দেশ বদল করে পেনশন ও প্রভিডেন্ট ফান্ডের অধিক এবং গ্রুপ ইন্স্যুরেন্স সংস্থাকে ওই প্রয়াত শিক্ষকের মাকেও পেনশন দেওয়ার নির্দেশ দেয় আদালত সঙ্গে আদালতের তরফ থেকে এও নির্দেশ দেওয়া হয় যাবতীয় নির্দেশ আগামী ছয় সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে এই নির্দেশের ফলে স্বাভাবিকভাবে স্বস্তিতে ওই প্রবীণা তাহলে বন্ধুরা এখানে স্বামীর মৃত্যুর পর তার সমস্ত আর্থিক যে সুযোগ সুবিধাগুলি আছে সেটা যে শুধুমাত্র স্ত্রী পেতে পারে না তার মায়েরও যে এখানে অধিকার আছে এটি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এই যুগান্তকারী নির্দেশটা অতি সম্প্রতি দেওয়া হয়েছে এবং যার ফলে স্বস্তিতে আছেন সেই প্রবীণা এবং স্বাভাবিকভাবে এই নির্দেশটা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হলেও এটি কার্যকর হচ্ছে সমস্ত রাজ্যের জন্য এবং আগামী দিনে যে সমস্ত দেশের ক্ষেত্রে যে এই রাজ্য মানে নির্দেশটা কার্যকরী হতে পারে তারও একটি সম্ভাবনা রয়েছে তাহলে বন্ধুরা এখানে যে নির্দেশটা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই নিয়ে যদি কোনো আপনাদের মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে